নমস্কার, নোটেগাছ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটু ভিন্ন স্বাদের একটি গল্প, তন্নি হালদারের লেখা ছবি। গল্পের সূত্রধার আমি সিদ্ধার্থ, গল্প পাঠে ইন্দিরা এবং সিদ্ধার্থ। আজকের গল্পটি আপনাদের কাছে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তন্নি হালদারের লেখা ছবি। বাবার বদলির চাকরি সুবাদে জয়ীর ছোটবেলাটা বাইরে বাইরেই কেটেছে। তার মধ্যে বেশিরভাগ সময়টাই কেটেছে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায়। জয়ীর বাবা জীবন রায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকরি করতেন। গত বছর অবসর গ্রহণ করেছেন চাকরি থেকে। কর্ণজোড়া আবাসনে থাকত জয়ীরা, সে প্রায় 14-15 বছর আগের কথা। জয়ীর মা পাপিয়া তখন বেঁচে। 4 বছর আগে মাত্র 3 দিনের জ্বরে তিনি মারা গেছেন। তারপর থেকে জীবন বাবুই জয়ীর বাবা মা সব। কলকাতা রাধিকাপুর ট্রেনে ওঠার পর থেকে একটা অন্যরকম ভালো লাগায় ভুল হয়ে আছে জয়ী। এই ভালো লাগার মধ্যে অদ্ভুত একটা কষ্ট আছে। ট্রেনে ওঠার পর থেকে জয়ীর বাবা আগে কতবার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, অ্যালবামগুলো সব ঠিকঠাক নিয়েছিস তো? তা ঠিক নেই। আসলে পাপিয়া বেঁচে থাকলে তো তাকে এসব নিয়ে কিছু ভাবতেই হতো না। জয়ী প্রতিবারই বলে, হ্যাঁ বাবা, সব ঠিকঠাক নিয়েছি। জীবনবাবু তবু আপন মনে বলেন, আসলে অনেকগুলো দিন কেটে গেছে, সবাই তো অন্যরকম দেখতে হয়ে গেছে। জয়ীও আর সেদিনের ক্লাস থ্রিতে পড়া মেয়ে না, রীতিমতো WBCS পরীক্ষা দিয়ে এ গ্রুপ পেয়ে বিডিও পোস্টের চাকরিতে জয়েন করতে চলেছে কর্ণজোড়ায়। জয়ী টিফিন ক্যারিয়ার খুলে বাবাকে রুটি তরকারি বার করে দেয়, নিজেও নেয়। মেয়ের যদি কষ্ট হয় তাই এসি টিকিট কেটেছিলেন। জানলার পর্দা টানা থাকায় কখন যে ব্যান্ডেল চলে গেছে টেরই পাননি কেউ। জয়ীর বাবার হাতে প্রেশারের ওষুধটা দিয়ে বলে, বাবা এবার পুজোটা কিন্তু আমরা কর্ণজোড়াতে থাকবো, আমি জয়েন করে কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করে দেব। জীবনবাবু ঘাড় নাড়েন, সেই ভালো। তোর মা চলে যাওয়ার পর থেকে বিরাটের বাড়িটা যেন পুজোর সময় বড় বেশি খাঁ খাঁ করে। জয়ী একটু চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, তুমি শুয়ে পড়ো বাবা। জয়ীদের কূপে অন্য যে পরিবারটি ছিল তারাও শুয়ে পড়েছে। জয়ী বাবার দিকটা আরো মিশিয়ে দিতে দিতে বলে, ছোটবেলায় কর্ণজোড়ায় পুজোর সময়টায় কি মজাটাই না হতো, তাই না বাবা? জীবনবাবু একটা দীর্ঘ শ্বাস ফেলে গুনগুন করে গান করতে শুরু করেন। এটা জীবনবাবুর অনেক দিনের অভ্যাস, ঘুমানোর আগে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাওয়া। জগতে আনন্দ দোলে জয়ী তৃতীয় বাঙ্কে উঠে বসে, ট্রেনে ওর ঘুম আসে না। ব্যাগ খুলে একটা অ্যালবাম বার করে, মলাটা উল্টাতেই প্রথম ছবিটা মা দুর্গার ছবি। ডান পাশে লক্ষ্মী গণেশ, বাঁদিকে সরস্বতী কার্তিক, অসুর সিংহ হাঁস পেঁচা ইঁদুর কলাবো সবই আছে ছবিতে। প্যান্ডেলের ওপর লেখা, কর্ণজোড়া আবাসন কমিটি। জয়ী অনেকক্ষণ ধরে ছবিটা দেখে। ছোটবেলায়
রায়গঞ্জ তো বটে, কলকাতার ঠাকুরের চেয়েও অনেক বেশি ভালো মনে হতো তাদের আবাসনের ঠাকুর। অন্তু এক বছর সপ্তমী অষ্টমী কলকাতার ঠাকুর দেখে এসে সেখানকার সবকিছু নিয়ে প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে থাকে। ব্যাস রিমা, জয়ী, শুভ, মিলিয়া সবাই মিলে অন্তুর সঙ্গে আড় করে দেয়। সেই ভাব হয় বিজয়া সম্মেলনীর উৎসবে। কোরাস গান গাওয়ার সময় আড়ি থাকলে খুব সমস্যা হয়, তাই পুষ্প কাকিমা রিহার্সাল করানোর সময় বলেছিল, যার যার সঙ্গে আড়ি আছে ভাব করে নাও। জয়ীরা তাই অন্তুর বুড়ো আঙুলে আঙুল ঠেকিয়ে ভাব করে নিয়েছিল। ভাব হয়ে যাওয়ার পরে অন্তু ফিসফিস করে বলে, সত্যি রে, আমি ভেবে দেখেছি আমাদের কর্ণজোড়া আবাসনের ঠাকুরের কাছে কোনো ঠাকুর পাত্তাই পায় না। অ্যালবামের পাতা ওল্টায় জয়ী, একা একাই হেসে ফেলে। সে আর মদিনা দিদির ছবি, কত ছোট ছিল তখন, কোয়াটারের বারান্দায় দাঁড় করিয়ে মা তুলেছিল ছবিটা। জয়ী একটা নতুন টেস্ট ফ্রক পরা, আর মদিনা দিদিকে মা জয়ীর একটা ভালো ফ্রক দিয়ে বলেছিল, পর ষষ্ঠীর দিন ছেঁড়া জামা পরে থাকতে নেই, তারপর তোদের একটা ছবি তুলি বলে বারান্দায় দাঁড় করিয়ে ছবিটা তোলে। ছবিটার পিছনে পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেলের সামনে মিত্র কাকিমাদের ফুলের টবগুলো পরপর সাজানো, কত রকম ফুল। মিত্র কাকু এসপির বডিগার্ড ছিল, আর সব সময় কি গম্ভীর হয়ে থাকতো। জয়ীরা তাই ভুলেও কখনো ওইসব ফুলে হাত দিত না। সেই মিত্র কাকু পুজোর কটা দিন কি হাসি খুশিটাই না থাকতো। অষ্টমীর দিন সকালে এসপি সাহেব ওনার স্ত্রীকে নিয়ে এসে অঞ্জলি দিতেন। ভদ্রমহিলা এত সুন্দরী ছিলেন যেন মনে হতো মোমের পুতু। তবে পুজোর কটা দিন সকলকে অসাধারণ দেখতে লাগত। ষষ্ঠীর দিন মার সঙ্গে বসে আলতা করত জয়ী। মা ষষ্ঠী করত বলে সকলেই ওই দিন লুচি, ছোলার ডাল, কুমড়োর ছক্কা আর আমসত্ত্বের চাটনি খেত। মর্জিমার ছবিটার দিকে তাকিয়ে মার কথা মনে পড়ে যায় জয়ী। জয়ীদের উল্টো দিকের মাঠটা যেখানে দুর্গাপুজো হতো, সেই মাঠটাই মর্জিনা দিদি গোবর গুঁড়োতে আসত। জয়ীরা ষষ্ঠীর সকালবেলা সব থেকে কম সুন্দর নতুন জামাটা পরে বন্দুক আর ক্যাপ দিয়ে ঘুরত, আর পটাস পটাস করে ফাটাত। কুপেটা কি ভয়টাই না পেত ভাবলে এখনো হাসি পায়। মর্জিনা দেবী গোবরের ঝুড়ি হাতে নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। দেখে জয়ীর মা জয়ীর বাবাকে বলে, বাচ্চাটার জন্য একটা বন্দুক আর এক বাক্স ক্যাপ কিনে এনে দাও তো। এখনো স্পষ্ট মনে আছে বন্দুক পেয়ে কি খুশিটাই না হয়েছিল মর্জিনা দিদি। জয়ীর মা ওকে জয়ীর ভালো জামা পরিয়ে লুচি খাইয়ে তবে ছাড়ে। অ্যালবামের পাতা ওল্টায় জয়ী, এটা সে বছর সপ্তমীর দিনের ছবি। আর তখনই খেয়াল হলো গণেশের ছবিটা আলাদা করে তোলা, কেন একটু ভাবতেই মনে পড়ে যায় বাবা, ব্রজ কাকু, পিন্টু কাকু, আনিসুর কাকুরা ম্যাডাডোর থেকে ঠাকুর নামাতে গিয়ে কিভাবে যেন গণেশের ইঁদুরটা পড়ে ভেঙে যায়। পিন্টু কাকু ডেন্ডাই, ফেবিকল, কাদা, জল, গড ব্যান্ডেজ সব কিছু দিয়ে ভাঙা ইঁদুর জোড়া করে। সেদিন যেই প্যান্ডেলে আসছে তাকেই, এই গণেশের সঙ্গে আমার একটা ছবি তোল বলে পোজ দিচ্ছিল। আর আনিসুর কাকুরা পুজোর কথা দিন বলতো, এই পাঁচ দিন কিন্তু আমরা হিন্দু। কি মজার মজার জোক বলতো আনিসুর কাকু। অ্যালবামের পাতা উল্টায় জয়ী, এটা অষ্টমীর পুজোর ছবি। অষ্টমীর দিন সকালে সব ছোট্ট মেয়েরা শাড়ি পরত আর ছেলেরা পাজামা পাঞ্জাবি।
মার কোন শাড়িটা পরবে সে নিয়ে বাছাবাছির শেষ ছিল না। শাড়ি পরে অঞ্জলি দিতে যেতে কি ভালো লাগতো। ওই একদিন বড়দের সঙ্গে পাল্লা দিত জয়ীরা। অঞ্জলির পর শান্তির জল নেওয়ার জন্য হুড়োমুড়ি। পুজোর কতদিন আবাসনের সামনে যেন মেলা বসে যেত। কত রাত পর্যন্ত নতুন জামা কাপড় পরে খেলা করতো তার ঠিক নেই। মা কাকিমা বাবা কাকুরা হাসি আড্ডায় মেতে থাকতো। নবমীর দিনের ছবিটা দেখলে এখনো জিভে জল আসে। ঠিক একটা যৌথ পরিবারের মতো একসঙ্গে রান্না হতো সেদিন। নানা রকম পদ রান্না হতো, আর নবমীর রাগ কে না জানে সবার থেকে আলাদা। সব থেকে ভালো জামাটা পরে সেদিন বিকেল থেকে চেয়ার দখল করে বসে পড়ায় ছিল প্রধান কাজ। পবনটা আদিবাসী ছিল, ওর মা চিনু কাকিমা কি সুন্দর সাঁওতালি গান করত, আর ওর বাবা রতন কাকু ঢাকে মাদলের বোল তুলে গানের তালে তালে বাজাত। অ্যালবামের পাতা ওলটায় জয়ী, মার ছবি। দর্শন বিসর্জনের পর জয়ীর মা দুর্গাকে সিঁদুর পরাচ্ছিল। ঠিক সেই সময় জয়ীর বাবা তুলেছিল। লাল পেরে গরদে জয়ীর মাকে যেন সাক্ষাৎ জগৎছাত্রী মনে হচ্ছে। ছবিটায় হাত গোলায় জয়ী। অ্যালবামটা আর দেখতে ইচ্ছে করে না, বন্ধ করে দেয়। দু চোখ ভিজে আসছে। এসপি বাংলোর পিছনে কুকুরটা ঠাকুর বিসর্জনের পর যেমন মনটা ভারী হয়ে যেত, শূন্য প্যান্ডেলে ঢুকলে হু হু করে যেন কান্না পেয়ে যেত, তেমন অনুভূতিটাই হচ্ছে। ঘুমন্ত বাবার মুখের দিকে একবার তাকিয়ে শুয়ে পড়ে। ট্রেন লেট ছিল, রায়গঞ্জ স্টেশনে নেমে জীবনবাবু রিকশা ডেকে আনেন। চারপাশে পরিচিত সব দোকানপাট। আজকাল দোকানটা থেকে কত যে পুজোর জামা কেনা হয়েছে। চণ্ডীতলা উদয়পুর ছোটবেলার নালন্দা স্কুল পেরিয়ে বোগ্রাম হয়ে রিকশাটা যখন কর্ণজোড়ায় মেন গেট দিয়ে ঢোকে, একটুখানি সময়ের মধ্যে পুজোর মাঠটা চোখে পড়ে। বাঁশ ত্রিপল রঙিন কাপড় দড়ি দড়া সব স্তূপ হয়ে পড়ে আছে। আনন্দে আত্মহারা হয়ে যায় জয়ী। সে যেন মাঠ ময় তার শৈশবের অতীতকে চারিদিকে টুকরো টুকরো কোলাজ হয়ে পড়ে থাকতে দেখে। একটা মেয়েকে ঝুড়ি হাতে গোবর কুড়াতে দেখে চিৎকার করে ওঠে জয়ী, ওই দেখো বাবা মুরগি না দিদি। জীবনবাবু হেসে বলেন, দূর পাখি, তুই বিডিও হয়ে চাকরিতে জয়েন করতে চলে এলি আর মর্জি না ওইটুকুই থেকে যাবে, ওটা অন্য কোনো মেয়ে। মিত্র কাকুদের কোয়ার্টারের সামনে শিউলি গাছটার তলায় এখনো ফুলে ফুলে ভরে আছে। রিকশা করে যেতে যেতে জয়ী আরো মনে পড়ে যায়, ঢ্যাঙ্কুড়াকুর ঢাকের তালে এই রাস্তা দিয়েই নাচতে নাচতে ঠাকুর বিসর্জন দিতে যেত, আর সবাই মিলে চিৎকার করে বলতো, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন তন্নি হালদারের লেখা ছবি। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে দয়া করে গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নোটে গাছকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত নিচে কমেন্ট করে জানান।